বিশ্ব ভালোবাসা দিবসের প্রাক সন্ধ্যায় শহরে হাজির সবচেয়ে ভালো লাগা এবং ভালোবাসার পাত্র আগরতলা বইমেলা। এবছর আগরতলা বইমেলার বয়স ৩২। ৩২ বছরে প্রথমবার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আমাদের জন্য বইমেলা। দ্বিতীয় দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনে প্রেমের বাতাস লাগিয়ে ঝাঁপ খুলতে শুরু হয়েছে ঠিকই, কিন্তু বিকেলের মধ্যেই জানা যায় রাজ্যের রবীন্দ্রসঙ্গীতে দ্রোণাচার্য আমাদের ছেড়ে চলে গেছেন, যে কারণে মেলার সাথে সাথে আকাশের মুখটাও কিছুটা ভার। তারপরও সঙ্গীত গুরু স্মৃতিকে আঁকড়ে ধরে এগিয়ে যাবার প্রতিজ্ঞা নিয়ে আবারও ভালোবাসার পাত্রকে জড়িয়ে ধরা। এই বইমেলাটার জন্য অনেক বর্ষ ধরে অপেক্ষা করে থাকি, বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আমরা তো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছি, তো এখানকার যেসব বই মানে এমনিতে যে মানে বইয়ের যে দোকানগুলিতে পাওয়া যায় না, এখানে বিভিন্নখান থেকে আসে, তারপর এখান থেকে আমরা এটা মানে সংগ্রহ করতে পারি। ফ্রেন্ডসদের সাথে ঘুরতে ভালোবাসি, আবার ফ্যামিলির সাথে ঘুরতে ভালোবাসি। ফ্যামিলির সাথে ঘোরাটা হচ্ছে, বিশেষ করে বাবার সাথে ঘোরাটা সবচেয়ে বেশি ভালোবাসি। মানে বাবা এখন পর্যন্ত হয়নি, এসছি, দেখা যাক কতটুকু কেনা যায়। দুপুরের ভাত ঘুম সেরে মেলামুখী, এ প্রান্ত থেকে ও প্রান্ত বন্ধুদের সাথে দেখা, নতুন বন্ধুত্ব বাঁধা, এই স্টল থেকে ওই স্টল, মেলায় লম্বা বেঞ্চে একটু বিশ্রাম, উঠে আবারও নতুন বইয়ের গন্ধে ছুটে বেড়ানো। প্রেম অ্যাকচুয়ালি আমি মনে করি 90% আমাদের মতো স্টুডেন্টসরা বইমেলাতে আসি বুকসের সাথে সাথে অল্প একটু গসিপ করার জন্য, ঘোরাঘুরি করার জন্য, ছোটবেলা থেকে সেই মা বাবার হাত ধরে আমরা চলে আসতাম বইমেলা প্রাঙ্গণে, নানা স্টলে স্টলে ঘুরে বেড়াতাম। তখন লিটল ম্যাগাজিনের জন্য একটা অন্যরকম ক্রেজ ছিল আমাদের, তাই না? তো এখন আজ প্রায় 20-22 বছর বাদে আমার মেয়েদের সাথে করে নিয়ে আমি এসেছি আজকে। তো অবশ্যই সেটাতে বোঝা যায় যে আমরা কত আপ্লুতভাবে আমরা অপেক্ষা করে থাকি বই মেলার জন্যে। আমাদেরও ছেলেবেলায় আমরা এভাবে হাতে ধরে ঘুরে বেড়াতাম, এখনও আমাদের বাচ্চাদের নিয়ে আমরা এসেছি, আমার মেয়েদের নিয়ে আমি এসেছি, বইমেলা ঘুরিয়ে দেখাচ্ছি, ওদের খানিকটা বইয়ের জন্যে, বই পড়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি, ভালো লাগছে। দেশে বিদেশের অগণতি বইয়ের পাতা উল্টে পাল্টে পছন্দের বইটি নির্বাচন, একটা সময় বইটি থেকে বইগুলোতে রূপান্তরিত হয়ে ওঠে নির্বাচনের তালিকা, সঙ্গে ক্রমান্বয়ে আড্ডা, ঝালমুড়ি এবং অনেক জানার কৌতূহল, পাশেই মুক্তমঞ্চে আলোচনা বিভিন্ন বিষয়ে, সব মিলিয়ে বলা যায় পূর্ণ বিনোদন ক্ষেত্র।
বইমেলার আমার কাছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই মনে হয় যে আমরা বাইরের প্রকাশক এবং এখানকার প্রকাশকদের সব ধরনের বই দেখতে পাচ্ছি, পছন্দ করতে পারছি। মানে আমাদের দেশে যেসব বইমেলা হয় তার প্রায় প্রত্যেকটিতে দিল্লির প্রগতি ময়দান, কলকাতা, লখনৌ, হায়দ্রাবাদ, পুনে বিভিন্ন বইমেলায় আমি পার্টিসিপেট করি। তার সঙ্গে যদি একটা কম্পারেটিভ স্টাডি করি তাতে দেখা যায় যে আমাদের এই বইমেলাটা অনেক বেশি আন্তরিক, আমাদের খুব মনের কাছাকাছি, আমি যেটা চাই সেটা। কিন্তু অন্য বইমেলাগুলিকে মনে হয় অনেকটা কমার্শিয়াল, ভীষণ কমার্শিয়াল এবং প্রফেশনাল। ত্রিপুরার প্রবাসী যারা বাইরে আছেন তাদের রাজ্যের প্রতি একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। আপনারা সুযোগ সময় মতো আসুন, আমাদের বইমেলাতে আপনাদের আমন্ত্রণ রইল। না আসলে আমাদের ভুত্রুটি আমরা কী করে বুঝবো? আপনারা অনেক বড় জায়গায় থাকেন, সেই জায়গাগুলোতে কী ধরনের কাজ হয় সেটা আমাদের জানা দরকার। আমাদের ত্রুটি আমরা শুধরাবো, আমরা আশাবাদী। এবং পরিষ্কার আমি একটা কথা বলি, আমরা কোনো এক সময় 21 সালে স্বপ্ন দেখেছিলাম যে ত্রিপুরায় বইমেলা হবে, সেই ছোট্ট কুড়িগাছটি আজকে 32-33 বছরের একদম পরিপূর্ণ মানুষ। সুতরাং ওইভাবে বলতেই পারি, একটা ড্রিমকে নিয়ে ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট।